আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার ভিওার্স অ্যান্ড লার্নার্স হ্যা আর ইউ আই হোপ ইয়ার ওয়েল আলহামদুলিল্লাহ আই অ্যাম অলসো ফাইন দিস ইজ আব্দুল বারি টুডে আই উড লাইক টু টক আ মোস্ট ক্রিটিক্যাল অ্যান্ড সিগনিফিক্যান্ট টপিক ফর ইউ দ্যাট ইজ প্রেজেন্ট টেন্স উইল ডিসকাস অল অফ দ্য ইনফরমেশন অফ দিস টেন্স লিট স্টার্টেড অ্যান্ড এনজয় দ্য ক্লাস অ্যান্ড আই হোপ দ্যাট ইউল স্টে উইথ মি ডিসকাশন টপিক্স আমরা এই টেন্স থেকে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো ডেফিনেশন নিয়ে কথা বলবো অর্থাৎ সংজ্ঞা নিয়ে কথা বলবো সিনেমার উপর আইডেন্টিফিকেশান নিয়ে কথা বলবো স্ট্রাকচার গঠন প্রণালী নিয়ে কথা বলবো অ্যাফার্মেটিভ টু কীভাবে নেগেটিভ সেন্টেন্স করা যায় সেটি নিয়ে কথা বলবো অ্যাফার্মেটিভ টু ইন্টারগেটিভ সেন্টেন্স অর্থাৎ হাবদক থেকে আমরা কী করে ইন্টারগেটিভ ব্যবসায় পরিণত করব আর অ্যাফার্মেটিভ টু কী করে ইন্টারগেটিভ নেগেটিভ করা যাবে পাশাপাশি হাউ টু মেক ডবল কোশ্চেন দিস ইজ সোমা সিগনিফিক্যান্ট ফর ইউর লার্নিং ডবল ইজ জানা অতীব জরুরি আমাদের জন্য অতএব এই বিষয়টি আমরা কোনো ক্রমে মিস করবো না সবশেষে তোমাদের জন্য থাকছে এক্সারসাইজের ব্যবস্থা অর্থাৎ একটা অনুশীলন প্র্যাকটিস তোমাদের দেওয়া হবে তো চলো আমরা শুরু করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রথমে আমরা দেখব সংজ্ঞাটি বর্তমান কালে যে কাজ এইমাত্র শেষ হইয়াছে কিন্তু ইহার ফল এখনও বিদ্যমান আছে এইরূপ বুঝাই তাহাকে প্রেজেন্ট পারফেক্টেন্স বলে আমরা চিনব কী করে এই টেন্সটি প্রেজেন্ট পারফেক্টেন্স বাংলা ক্রিয়া শেষে যদি আমরা দেখি আছি আছো আছেন কয়টা চিহ্ন তিনটে আছি আছো আছেন এই তিনটি চিহ্ন দেখলেই সেটাকে আমার ধরে নেব প্রেজেন্ট পারফেক্টেন্স এবার আসা যাক স্ট্রাকচার প্রথমে কী বসাতে হয় সাবজেক্ট এরপরে হ্যাব অথবা হ্যাজ এরপরে ভি থ্রি সবশেষে এক্সটেনশন আমরা নোটটা একটু খেয়াল করবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ হবে এবং বাকি সকল ক্ষেত্রে সাবজেক্টের পরে হ্যাভ হবে এই বিষয়টি যাতে ভুল না হয় অবশ্যই গুরুত্ব সহকারে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল রাখবো পাশাপাশি স্ট্রাকচার এবং চিনিবার উপরে খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা এই স্ট্রাকচারের আলোকে এবং এই চিনিবার আলোকে আমরা উদাহরণ দেখব প্রথমে যে উদাহরণটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে সে একটি গরু কিনে আছে হি হ্যাজ বট আর কাও দেখো এখানে প্রথমে সাবজেক্ট বসাইছি হি তারপরে হি সাবজেক্ট অনুসারে হ্যাব অথবা হ্যাজ হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যার কারণে হ্যাজ হলো তাহলে হি হ্যাজ আর ভি থ্রি হবে এখানে আমরা স্ট্রাকচারটা দেখি এই যে ভি থ্রি যার মানে মূল ভার্বের ভি থ্রি নিয়ে আছে কিনের নিয়ে আছে বাই তিন নাম্বার ফর্ম হচ্ছে কি বট হি হ্যাজ বট আর কাও আমি এ প্লাস পাইছি আছি তাহলে আই অর্থাৎ আমি ভার্ব হচ্ছে হ্যাভ আর পাওয়ার হচ্ছে গেট তিন নম্বর ফার্ম হচ্ছে গট গঠনও হয় কি পাই এ প্লাস আই হ্যাভ গট এ প্লাস তাহারা বাড়িটি বিক্রি করিয়াছে দে হ্যাভ সোল দ্য হাউস তাহারা দে সাহায্যকারী ভার হচ্ছে হ্যাভ স্ট্রাকচার অনুসারে সেল মানে বিক্রি করা সোল হলো আর করিয়াছে কি বিক্রি করে আছে বাড়িটি এটা হচ্ছে অবজেক্ট দ্য হাউস দে হ্যাভ সোল দ্য হাউস এবার আমরা দেখব প্রেজেন্ট টেন্সকে কি করে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে পরিণত করা যায় তাহলে ইন্টারগ্রেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্যে যদি সাহায্যকারী ভাব থাকে তাহলে সেই ভাবকে আমরা সাবজেক্টে দিকে বসাই দেব এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব আমরা জানি প্রেজেন্ট টেন্সে সাহায্যকারী ভাব থাকে হ্যাব অথবা হ্যাজ সেটা আগে চলে আসলো সাবজেক্টের আগে এরপরে সাবজেক্ট তারপরে ভিথি প্লাস এক্সটেনশন অর্থাৎ শুধুমাত্র সাহায্যকারী ভাবটিকে আমরা সাবজেক্টে আগে বসায় দিলেই বাক্যটি হয়ে যাচ্ছে আমাদের সব শেষে আমরা কি বসাবো কোশ্চিন মার্ক এটি কিন্তু ভুললে চলবে না কোশ্চিন মার্ক এবার আমরা উদাহরণ দিয়ে দেখি মানিক কাজটি আছেন তাহলে সাবজেক্ট কি মানিক হ্যাজ ডান দ্য ওয়ার্ক এটা হচ্ছে অ্যাসারটি ফর্মে আমি করলাম এবার আমরা একে প্রশ্ন করব তাহলে প্রশ্ন করলে মানিক কি কাজটি করিয়াছেন এটা প্রশ্ন বাংলাতে আর ইংরেজিতে প্রশ্ন করার জন্য আমাকে সাহায্য করে ভাবটিকে কার আগা দিকে দিতে হবে সাবজেক্টের আগা দিকে বসাই দিতে হবে তাহলে এখানে আমরা বসাই দেবো কি হ্যাজ মানিক ডান দা ওয়ার্ল এবার আমরা দেবো তিন নম্বর প্রশ্নে তুমি আপেল খাইয়াছ তারপর সাবজেক্ট হচ্ছে ইউ হ্যাভ ইটেন আপেল তুমি কি আপেল খাইয়াছ হ্যাভ ইউট্যান আপেল অর্থাৎ হ্যাভটাকে সামনে বসাই দেবো তাহলেই হয়ে গেল এবার আমরা খ নম্বরে দেখি প্রেজেন্ট পারফেক্টেন্সকে কী করে আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ অর্থাৎ একসাথেই প্রশ্নও হবে নাবোধকও হবে কি মজার দেখেনি কীভাবে হয় প্রথমে আমরা স্ট্রাকচারে দেখব হ্যা অথবা হ্যাচ এরপরে নট অর্থাৎ অগজি ভাবটা সামনে আসবে নটটাও সামনে আসবে এরপরে সাবজেক্ট তারপরে ভিথি প্লাস এক্সটেনশন শেষে কোশ্চেন মার্ক যেহেতু প্রশ্ন আছে নেগেটিভও আছে প্রশ্ন থাকার কারণে অক্সি ভাব সামনে আসছে নেগেটিভ হওয়ার কারণে নটটা সামনে দিলেও হয় পরে দিলেও হবে তবে খেয়াল রাখবে সাবজেক্টে যদি নাউন হয় তাহলে নটটা আগাদিকে দিকে দিলেই ভালো আমি ভাত খাইছি আই হ্যাভ ইটেন রাইস আমি কি ভাত খাই আছি না হ্যাভ নট আই ইটেন রাইস অথবা হ্যাভ আই নট ইটেন রাইস নটটা আগে দিলেও চলবে পরে দিলেও চলবে এবার আমরা দেখি দুই তিন নম্বরটি তিনি কি কাজটি করিয়াছেন না হ্যাজ নট ই ডান দ্য ওয়ার্ক অর্থাৎ সার্জিক ভাবটি সামনে আসছে নটটি সামনে এসেছে তারপরে সাবজেক্ট তারপরে ভিত্তি তারপরে অবজেক এসে প্রশ্নবোধক চিহ্ন এটা ভুল করা যাবে না এটাকে আমরা নট পরেও বসাতে পারি হ্যাজ ই নট ডান দি ওয়ার্ক তাহলে আশা করছি তোমরা এই বিষয়টি বুঝে গেছো কীভাবে ইন্টারোগভ নেগেটিভ করতে হয় যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও এবার আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে কী করে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করা যায় নেগেটিভ মানে না বোধক তাহলে নটের উপস্থিতি আসবে আমরা জানি স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাব অথবা হ্যাজ তারপরে নট তারপরে ভিথিরি প্লাস এক্সটেনশন এক্সাম্পল আমরা একটু খেয়াল করি রাহুল আম খাই আছেন না রাহুল হ্যাজ নট ইটেন ম্যাঙ্গো সাবজেক্ট সাহায্যকারী ভাব নট তারপরে ভিথিরি দেখো স্ট্রাকচার সাথে না একটু খেয়াল করো ম্যাঙ্গো এই স্ট্রাকচারটি অবশ্যই মুখস্থ রাখবে তাহলে তোমার নেগেটিভ করতে কোনো প্রকার সমস্যা হবে না তাহারা মাছ কিনি আছেন না তাহলে এটা কী হবে বলতে দেখে তাহলে পথে আমরা বসাবো দে তারপরে তাহারা কারণে হ্যাভ হবে তারপরে নট তারপরে কিনে নিয়েছি কি বাই বট কি কিনা মাছ ফিস তাহলে দে হ্যাব নট বট ফিস এবার আমরা ঘর নম্বরে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে কী করে এইচ কোশ্চিনে পরিণত করা যায় সেটা একটু খেয়াল করি এইচ ওয়ার্ড প্রয়োজনে অতিরিক্ত শব্দ অর্থাৎ এইচ ওয়ার্ডটা থাকবে এরপরে হ্যাব অথবা হ্যাজ হবে এরপরে সাবজেক্ট তারপরে ভিথিরি প্লাস এটা একটা প্রবাদ বাক্য নো স্মোক উইদাউট ফায়ার এটা আমার দরকার নেই এটা আমরা কেটে দেব ভিথিরি প্লাস এক্সটেনশন এক্সাম্পলস মনিরা হাসপাতালে গিয়াছেন এটা সাধারণভাবে বললাম মনিরা হ্যাজ গন টু হসপিটাল এখন যদি প্রশ্ন করা হয় মনিরা কোথায় গিয়েছেন তাহলে কোথায় নিয়েছি হ্যাড সার্জিক্যাল ভার হচ্ছে হ্যাজ এই যে হ্যাজটা তারপরে মনিরা সাবজেক্ট দেখো এখানে সাবজেক্ট তার ভিথিরি হচ্ছে গন অর্থাৎ প্রশ্ন করার সময় ডবলএচ ওয়ারটা আগে হবে এরপরে সার্জিক্যাল ভার তারপরে সাবজেক্ট তারপরে ভিথিরি প্লাস এক্সটেনশন যদি থাকে এবার তোমাদের পালা এক্সারসাইজ আমি কবিতাটি লিখিয়াছি তাহারা কি নদীতে মাছ ধরিয়াছেন আমার শিক্ষক আমাকে রুমে ঢুকতে দিয়েছেন না তুমি সকালে কী খাইয়াছ এগুলো হচ্ছে তোমাদের জন্য টান অর্থাৎ তোমরা এগুলো কমপ্লিট করবে এবং আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে যে তোমরা এই ইচ্ছাক অনুসারে পারছো কি না যদি পারো তাহলে বেশ ভালো অনেক ধন্যবাদ তোমাদের আর যদি সমস্যা হয় কোনো প্রশ্ন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আমি তোমাদের ইনশাল্লাহ উত্তর দিয়ে দেবো আশা করছি এবার তোমাদেরকে আমি বিনয়ের সাথে রিকোয়েস্ট করব যদি তোমাদের ভিডিওটি একটু হল উপকৃত উপকার করে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তোমাদের যে কাজটি করতে হবে প্রথমে ইউটিউবে যেতে হবে ইউটিউবে গিয়ে সার্চের জায়গাটাতে তোমাকে লিখতে হবে ইংলিশ মোটিভেশন টোয়েন্টি ওয়ান এই মোটিভেশন টোয়েন্টি ওয়ান এই টোয়েন্টি ওয়ানের জায়গাতে কোনো গ্যাপ রাখা যাবে না অর্থাৎ ইংলিশ তারপর মোটিভেশন টোয়েন্টি ওয়ান এতটুকু লিখলেই তোমরা আমার পিকচার সহকারে আমার চ্যানেলের লোগো এবং সব আর্ট দেখতে পাবে এখানে সাবস্ক্রাইব বাটনটা আসবে সাবস্ক্রাইবে প্রেস করলেই তোমার এটা লাল থেকে কালো হয়ে যাবে এরপরে বেলাইকনটি চিহ্ন এরকম একটা চিহ্ন দেখতে পাবে সেখানে আবার প্রেস করবে তাহলে সকল ভিডিও তুমি আমার পেয়ে যাবে আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দীর্ঘ সময় আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে শোনার জন্য আশা করব তোমরা আমার এই ক্লাসটি উনি মাদের শেয়ার করে বন্ধু বান্ধবদের সুযোগ করে দিবে এবং কমেন্ট করে জানাই দেবে ক্লাসটি কেমন লাগলো এবং তোমরা কোন ধরনের ক্লাস পেতে যাও সেটিও আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আমি তোমাদেরকে ইনশাআল্লাহ পরবর্তীতে সেই ভিডিও আপলোড করব। আমি কন্টিনিউ আপলোড করতেই থাকব। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কাত